মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি কেনা যাবে ব্রাজিলিয়ান খুবই ট্রেডিশনাল একটা ডেজার্ট ব্রিগাডিরো। মাত্র তিনটি উপকরণ দিয়ে ডেজার্ট তৈরি করা, এটা আপনাদের কাছে শুনতে একটু অদ্ভুত লাগলো। যদি আপনি আমার পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন রেসিপিটা তৈরি করা কতটা সহজ। আসসালামু আলাইকুম, দিস ইজ সায়েদ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। যারা কোনদিন ডেজার্ট তৈরি করেনি তারাও কিন্তু এই ডেজার্টের রেসিপিটা তৈরি করতে পারবেন, বিকজ এটা আপনার হাতের নাগালে থাকা কিছু সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি এটা তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করা খুবই ইজি, আপনি যদি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে বুঝতে পারবেন রেসিপিটা তৈরি করা কতটা সহজ। আর এই রেসিপিটা অনেকটা চকলেটের মতোই, বাচ্চাদের কিন্তু এই ডেজার্টের রেসিপিটা খুবই পছন্দ হবে। আর আপনি কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফ্রিজে অনেকদিনের মতো স্টোরেজ করতে পারেন। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো, যদি আপনি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 2 টেবিল স্পুন পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে এসেছে, এবার আমি এটাকে একটু নেড়ে নিব। এরপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার। আপনারা চাইলে এখানে ডার্ক চকলেটটাও ব্যবহার করতে পারেন, বাট ব্রাজিলিয়ান যে অথেন্টিক ব্রিগাডিরো রেসিপিটা ওইটা কিন্তু কোকো পাউডার দিয়ে তৈরি করা হয়। আর চুলা আঁচটাকে এখন মিডিয়ামে রেখে আমি এই সবগুলোকে একসাথে মিক্স করে নিব। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। যখন মিশ্রণটা ঘন হয়ে আসবে তখন চুলা আঁচটাকে মিডিয়াম লোতে করে এটাকে নেড়ে নিব। সময়টা অনেকটা ঠিক হয়ে এসছে, এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নিব। এটাকে এবার আমি ঠান্ডা করার জন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। এইবার এটা শক্ত হওয়ার জন্য আমি ফ্রিজে নর্মালে 2 ঘন্টার জন্য এটা রেখে দিব। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি। এইবার একটু বাটার নিয়ে আমি হাতে মেখে নিলাম, যাতে করে চকলেটটা আমার হাতে লেগে না যায়। এখানে বাটারের পরিবর্তে আপনারা হাতটা পানিতে ভিজিয়ে নিলেও পারেন। এবার এরকম একটা স্পুনের সাহায্যে আমি কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিব। হাতের মধ্যে নিয়ে অনবরত রোল করতে হবে, নাহলে কিন্তু হাতে লেগে যাবে। আর এরকম একটা রাউন্ড শেপ দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা কীভাবে তৈরি করছি। এখানে আমি ভিন্ন রঙের কিছু স্প্রিঙ্কল নিয়ে নিয়েছি। এইবার এই স্প্রিঙ্কেলগুলোকে আমি চকলেটের গায়ে লাগিয়ে নিব। এই সময় চকলেটটা হাতে লেগে যেতে পারে, চিন্তার কোনো কারণ নেই। স্প্রিঙ্কেলগুলো চকলেটের গায়ে লেগে গেলে তারপর আর হাতে লাগবে না। আমি আবারও একটি চকলেট তৈরি করে দেখাচ্ছি ভিন্ন স্প্রিঙ্কেল দিয়ে। হাতে একটু বাটার লাগিয়ে নিয়ে 1 টেবিল স্পুন চকলেট দিয়ে নিয়েছি হাতের মধ্যে। আর এটাকে এভাবে রোল করে নিব। এটা দেখতে ঠিক এরকম গোলাকার আকৃতির হবে। এইবার আমি এখানে চকলেটের স্প্রিঙ্কল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার এটা দিয়ে দিব। আর এটা এভাবে নেড়ে নিব, এতে করে চকলেটের স্প্রিঙ্কলগুলো এটার গায়ে অটোমেটিক্যালি লেগে যাবে। তো তৈরি হয়ে গেলাম আজকের ব্রাজিলিয়ান ব্রিগেডিরো রেসিপিটা। আপনারা দেখতেই পেলেন ব্রাজিলিয়ান এই ডেজার্টটা তৈরি করা কতটা সহজ। একটা এয়ারটাইট বক্সে যদি আপনি এটা নর্মাল ফ্রিজে রাখেন 1 থেকে 2 মাস সংরক্ষণ করতে পারবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।
আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় কোনো সাজেশান আছে আমার জন্য, আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আমি খুব খুশি হব আপনারা কমেন্ট করলে।